আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর মতো ভালো আছি। তো আমি আজকে চলে আসছি ঢাকা জুয়েলার্স, আমার খুব পছন্দের একটা জুয়েলারি শপ এটা। আর আমি এখানে এসে আমি যখন উত্তরাতে আসছি তারপর থেকে আমি এই দোকানেই সব কিছু কেনাকাটা করি। আর এটা হলো শপটা, এখানে ওনাদের দুইটা শপ আছে, এটা হলো এক নাম্বারটা, আরেকটা আছে সিপির দোকানের পাশে। তো ওনাদের এখানে সব ধরনের কালেকশন আছে, এই যে ডায়মন্ডের নোজপিন, ডায়মন্ডের সব কিছুই পাওয়া যায় এখানে। এই যে বাচ্চাদের জন্য সোনার বাটি, সোনার চামচ, তারপরে যে দুবাইয়ের বড় যে রিংগুলি হাতে, সেই রিংগুলি ওনাদের কালেকশনে আছে। আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন, একদম নিউ ডিজাইন, নিউ কালেকশন। এখানে যারা দক্ষিণখান আশেপাশে আছেন অবশ্যই ঢাকা জুয়েলার্সে চলে আসবেন, এবং ঢাকা জুয়েলার্সে আপনারা আপনাদের মনের মতো গহনাটা পেয়ে যাবেন, এবং যা চান যে রকম ডিজাইন প্রত্যেকটা কালেকশন এখানে পাবেন। সব কিছু এত সুন্দর ওনাদের, মানে কালেকশনগুলি আমার কাছে খুব ভালো লাগে। ওনাদের দোকানের সব কিছু আমি খুব পছন্দ করেছি, আর আমি সবসময় এখান থেকে কেনাকাটা করব। আর সামনে আমি চুড়িও কিনবো ওনাদের এখান থেকে, তো চুড়ির ডিজাইন আরও আসবে, এখন এগুলি আছে, আরও নিউ কালেকশন নিয়ে আসবে। তারপর ব্রেসলেট ওইখানেও আছে, এখানেও আছে অনেক কালেকশন, ব্রেসলেটের কালেকশনগুলিও ফাইন। তারপর সীতাহার চিক আর চেনের কালেকশন ওনাদের এত বেশি, আর এখানে তো আছে ভিতরে আরো অনেক আছে। ঢাকা জুয়েলার্স বজু ভাইয়ের দোকানটা আমার কাছে সবচেয়ে অনেক বেশি ভালো লাগে, আর ওনার বাচ্চাও মালিশ টনে পড়ে, আমার বাচ্চাও মালিশ টনে পড়ে, সেজন্য ওনার সাথে আমার আরো ভালো গুড রিলেশন হয়ে গিয়েছে। আর এখন আমি এখান থেকে সবকিছু কেনাকাটা করি, আর উনি অনেক সহজ, মানে আমাকে রিজনেবল প্রাইসে সবকিছু দেয়, মানে খুবই ভালো। আর ওনাদের বিহেভিয়ার খুব ভালো, আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারেন, খুবই সুন্দর সব কিছুই, একদম নিউ কালেকশন, নিউ নিউ ডিজাইনের। একটু উঠাই দেবো না, এই যে একদম নিউ যে আংটিগুলি আপনারা খুঁজতেছেন সেগুলি ওনার কাছে পেয়ে যাবেন, এই যে দুবাইয়ের যে বড় বড় রিংগুলি হাতে নিয়ে দেখেন, এই যে কি সুন্দর, আমার কাছে এটাও খুব ভালো লাগছে, মানে এই রিংগুলি। আচ্ছা ফিরোজ ভাই আমাকে কি খাবো, সে অস্থির হয়ে গেছে অলরেডি, সে আমার জন্য খাবার বের করতেছে আর কি। তো ভালো হয়েছে, আমি যেহেতু রোজা রাখছি আমি বাসায় যেয়ে খেয়ে ফেলবো। তো এই যে ওনাদের শপটা আমি সবাইকে একদম সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, তা আপনারা চলে আসবেন এখানে দক্ষিণখান এলকে প্লাজায়, ওনাদের শোরুমটা এলকে প্লাজাতে, দক্ষিণখান এলকে প্লাজাতে। তো এসে ঢাকা জুয়েলার্স পেয়ে যাবেন। আর ঢাকা জুয়েলার্সের আরেকটা শোরুম আছে ওনাদের, এই যে পাশেই ডাচ বাংলা ব্যাংকের নিচে, ওটা ওই শোরুমটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের নিচে, আর 127/153 এটা, হ্যাঁ 127/153 এ দোকানটার নাম নাম্বার। আর আপনারা অবশ্যই একে প্লাজা নিচতলায় এসে এটা পেয়ে যাবেন।
আর সবাই চলে আসবেন ইনশাল্লাহ, আপনাদের পছন্দ মতো জুয়েলারি কিনে নিয়ে যাবেন। এত সুন্দর সুন্দর কালেকশন, আমি তো এসে পাগল হয়ে যাই কোনটা থেকে কোনটা নিব, আমার কাছে এত ভালো লাগে। আর সব সময় আমি যখনই মার্কেটে আসি, অন্য কোনো দোকানে না গেলেও আমি জুয়েলার্সে ঢুকতেই হয় আমার। আর কখন কোনটা নতুন, কোন ডিজাইনটা আসছে সেটা আমার দেখার জন্য খুব ভালো লাগে, আর আমি সেটা দেখি সব সময়। এবং আমার রিজনেবল প্রাইস হলে আমি সেটা নিয়ে নিই, আমি দেরি করি না আর কি। তো যাই হোক, আজকে আমি দুই জোড়া ছোটো ছোটো কানের ঝাড়খান পাথরের টপ নিয়েছি, উপরের কানের আর নিচের কানের জন্য। তো তিনটা যেহেতু পরবো সিরিয়ালে, তাই জন্য তিনটাই নিয়ে নিয়েছি। এখন তো ঝাড়খান পাথরের কানের দুল টিকে দেখেন তো, ও এখানে তো কালেকশন এই যে এগুলি আর কি। এই যে পাথরের আমি নিয়েছি উপরের কানের জন্য, সাদাটা দেখালেই হবে। এই যে আমি এগুলি বড় ছোট মিলাইয়া নিছি, ফিরোজ ভাই উনি ছিল দোকানে, তাই জন্য অনেক কম দাম নিয়েছে। সব সময় ওনাদের কাছ থেকে আমি কেনাকাটা করি বিধায় উনি ওনারা আমাকে অনেক ছাড় দেয়। আর এই তো, তো সবাই এরকম চলে আসবেন, সবাই কেনাকাটা করতে করতে আপনারাও ছাড় পেয়ে যাবেন। হ্যাঁ, তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ ওয়াচিং ফর মাই ভিডিও, থ্যাংক ইউ।